বিএনপি আন্দোলন একবার গরুর হাটে মারা গেছে বলছেন তথ্যমন্ত্রী। জানাবো নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে কিভাবে হবে। এদিকে খালেদা জিয়াকে তারেক রহমানকে রেখে বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। আরো থাকছে মানুষ পেটানোয় ওস্তাদ এডিসি হারুন পিটিয়েছেন পুলিশও। এবং সর্বশেষ জানাবো দুই নেতাকে মারধর, 24 ঘন্টায় প্রকাশ্য অবস্থান নেই নিশ্চুপ ছাত্রলীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি আন্দোলন একবার গরুর হাটে মারা গেছে বলছেন তথ্যমন্ত্রী। বিএনপির এক দফা আন্দোলনের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এক দফার আন্দোলনের মধ্যে তো ওনারা বহু আগে থেকে আছেন, একবার গরুর হাটে মারা গেছে, তারপর কদিন আগে আগস্ট মাসে আগে জোর এক দফার আন্দোলন শুরু করেছিলেন, সেটিও হলো পানি পায়নি, এখন তাদের হাট তো ভেঙে গেছে দেখা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রসঙ্গে উঠল এসব মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে তাদের এক দফার আন্দোলন যে অসম্ভব, এটা কঠিন কাজ, তিনি তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে এক দফার আন্দোলন কঠিন সময় আসছে, তার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট তাদের এক দফার আন্দোলন যে এটি আদায় করা সম্ভবপর নয়, এটি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট, এটি কর্মীদের চাঙ্গা রাখার জন্য এসব কথাবার্তা বলছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভি বলেছেন, তাদের আন্দোলন ব্যর্থ হতে পারে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ভারতে যাবেন নাকি অন্য কোথাও যাবেন সেটি ঠিক করেন। এ বিষয়ে মতামত জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন, আমরা কোথাও যাব না, আমরা এদেশে আছি, এদেশে থাকব। রিজভি সাহেবরা সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন নাকি এখানে থাকবেন, কারণ ওনাদের মহাসচিব বলেছেন পাকিস্তানি ভালো ছিল, যদি পাকিস্তানি ভালো ছিল তারা মনে করেন তাহলে প্রয়োজনে তারা পাকিস্তানে চলে যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন। আইন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তিনি আশ্রয় পাননি, তিনি গিয়েছিলেন অপেক্ষা করে গেট থেকে চলে আসছেন, আমার মনে হচ্ছে এটি একটি নাটক, সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা যাচ্ছেন সেজন্য এটা নাটক বলে ওনাকে বলছেন, আলোচনায় থাকার জন্য নাটকটি সাজিয়েছেন বলে অনেকে বলছেন। বিভিন্ন মতাদর্শের মানুষ সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, এটিতেই এটি স্পষ্ট হয়। বিএনপি বলে, দলীয় কর্মীদের আমরা বিভিন্ন পদে বসিয়েছি, সেটি যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়। নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে কিভাবে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এবং শঙ্কা ছিল তা কেটে গেছে, রাজনৈতিক বিশ্লেষকরা তেমনটি মনে করছেন, কিন্তু এই আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। শঙ্কা কেটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আগামী নির্বাচন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচনকালীন সরকার গঠন করবেন বা নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকবে সেটি আওয়ামী লীগ এবং সংসদ নেতা শেখ হাসিনা চূড়ান্ত করবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এই বিষয়টি তিনি বিশ্বাস নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ নির্বাচন পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে চায়, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এটি প্রত্যাশা করে। আর এরকম বাস্তবতায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে এবং কারা কারা অংশগ্রহণ করবে না সেটি এখন বড় প্রশ্ন। আগে যেমন পরিস্থিতি ছিল, বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না, কিন্তু এখন পরিস্থিতিটা তেমনটা নয়, বরং এখন মনে করা হচ্ছে নির্বাচন যে দলগুলো অংশগ্রহণ করুক না কেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন দেখবে যে নির্বাচনে ভোট গ্রহণ অবাধ হচ্ছে কিনা, ভোটাররা তার ইচ্ছা মতো ভোট দিতে পারছে কিনা, প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে কিনা এ ব্যাপারে সরকার আশ্বস্ত করছেন এবং এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন প্রধানমন্ত্রী কোনো চাপে নেই, বরং বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবেন বলে অঙ্গীকার করেছেন এবং এই অঙ্গীকারে তিনি ব্যত্যয় হাতে দেবেন না। এখন প্রশ্ন হলো, বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কি আসবে না। বিএনপির মধ্যে এখন পর্যন্ত নেতিবাচক মনোভাবই দেখা গেছে, তবে বিএনপির কাছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা একটি নতুন বার্তা দিয়েছেন, তারা বিএনপিকে নির্বাচনে যাওয়ার প্রশ্ন দিয়েছেন। বিএনপির কাছে নেতৃবৃন্দ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এই আশ্বাস সরকার দিয়েছে এবং এই আশ্বাসের প্রেক্ষিতে বিএনপির উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। বিএনপি নেতৃবৃন্দ মনে করছেন সরকারকে বিশ্বাস করা যায় না, এরকম আশ্বাস সরকার আগেও দিয়েছিল, তবে বিভিন্ন বিদেশি কূটনীতিকরা বিএনপিকে বলেছেন যে অন্যবারের আশ্বাস আর এবারের আশ্বাস ভিন্ন রকম। বিএনপি দুটি কৌশল গ্রহণ করতে পারে, একটি নির্বাচন বর্জন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিএনপির কোনো কোনো নেতার ধারণা, শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন বর্জন করে তাহলে ভোটারদের উপস্থিতি কম হবে, ভোটার নির্বাচন ভোট দেবেন না, কাজে এরকম
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আবার বিএনপির মধ্যে ভিন্ন মত রয়েছে, ভিন্ন রকম ব্যাখ্যাও রয়েছে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন, যদি বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তাহলে বিএনপি নেতাদের উপর মামলা ও নানা রকম নিপীড়ন করে তাদের জেলে নেবে এবং বিএনপিকে ঘরবন্দি করে শেষ পর্যন্ত দৃশ্যমান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। ভোটারদের উপস্থিতিও বাড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে এবং সেক্ষেত্রে সফল হবে। কাজে এরকম পরিস্থিতিতে বিএনপির অস্তিত্বের সংকট পড়তে পারে বলেও বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন। তবে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে তারা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চান। এ সময়ের মধ্যে যদি তারা আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিতে পারেন তাহলে হয়তো তারা আর নির্বাচনে যাবে না, জমে উঠছে না, সেক্ষেত্রে বিএনপিও নির্বাচনের পথে হাঁটবে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এটা এখন মোটামুটি নিশ্চিত। খালেদা জিয়া তারেক রহমানকে রেখে বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সদস্য করে বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। 151 সদস্য বিশিষ্ট কমিটিতে মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে সভাপতি এবং মোহাম্মদ আলী আসগর তালুকদার হিনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মানুষ পেটানোর ওস্তাদ এডিসি হারুন পিটিয়েছে পুলিশও। সহকর্মী পুলিশ সদস্য, সাংবাদিক, আন্দোলনকারী শিক্ষার্থী কেউ বাদ যাননি, সবাইকে পিটিয়েছেন রমনাজনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। দাবি দেওয়া হয় শাহবাগ চত্বরে আন্দোলনকারী হলে এই কথাই নেই, এডিসি হারুনের হাতে মার খেয়েছেন প্রায় সবাই। পুলিশ কর্মকর্তা হারুনের এমন আক্রমণাত্মক ও আপত্তিকর অ্যাকশন অনেকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পছন্দ করেন না। পুলিশের ভেতরে তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, বাইরের বিভিন্ন সময় সমালোচনা হয়েছে তাকে নিয়ে, নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। তারপরও মানুষ পেটানোকে অভ্যাসে পরিণত করা হারুনের বিরুদ্ধে আগে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবশেষ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মম নির্যাতন করেন এডিসি হারুন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সমালোচনার পর তাকে রমনা জোন থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হচ্ছে বলে প্রথমে জানিয়েছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পরে তাকে এপিবিএনএ বদলি করা হয়েছে বলে জানায় পুলিশ হেডকোয়ার্টার। এবছরের 15 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালন সময় সাংবাদিকদের এমন উপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন এটিএনএস নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এস নূর মোহাম্মদ ও জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা সহ দেশের শীর্ষ গণমাধ্যমের অন্তত 15 জন সংবাদকর্মী। সাংবাদিকরা অভিযোগ করেন সম্পূর্ণ অমানবিক প্রক্রিয়ায় মারধরের ঘটনায় নেতৃত্ব দেন এডিসি হারুন। ওই দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত অডিটোরিয়ামে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ করেছিলেন বিএনপি পন্থী আইনজীবীরা। তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়ার জন্য সেখানে প্রবেশ করেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তারা সেখানে ঢুকে বিএনপি পন্থী আইনজীবীদের ওপর লাঠিচার্জ করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকদের মারধর ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই আক্রমণে নেতৃত্ব দেন এবং অন্যদের অর্ডার করেন এডিসি হারুন। গত বছরের 7 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামি আবদুল্লাহ। পুলিশের লাঠিচার্জে তার মাথা ফেটে যায়, পরে 14টি সেলাই পড়ে। ওই শিক্ষার্থী জানান সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ, তিনি সহ অন্তত 12 জন আহত হন। সেদিনের ঘটনাতেও নেতৃত্ব দেন রমনাজনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিজের সহকর্মীকে চড় মেরে সমালোচিত হন এডিসি হারুন। সে সময় ভাইরাল হয় একটি ফুটেজ, দেখা যায় শিক্ষার্থীদের দিকে রাবার বুলেট ছুটতে এক কনস্টেবলকে নির্দেশ দেন তিনি। বুলেট শেষ হয়ে গেছে বলায় ওই কনস্টেবলকে চড় মারেন তিনি। শাহবাগের একটি আন্দোলন কর্মসূচিতে এডিসি হারুন নিজে লাঠি দিয়ে বিক্ষোভকারীদের পেটাচ্ছেন, এমন ভিডিও ফেসবুকে বেশ কয়েকবার ভাইরাল হয়েছে। ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী 7 কলেজের শিক্ষার্থীরা সমাবেশ মিছিল শেষ নিয়ে যাওয়ার আগ মুহূর্তে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। এমন সময় এডিসি হারুন ও রশিদ ও অন্য সহকর্মীরা বিক্ষোভকারীদের পেটাতে শুরু করে। পেটানোর শুরুর আগে হারুনের গায়ে জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে দেন সহকর্মীরা। হেলমেট পরানোর সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড মারমুখী হয়ে ওঠেন। সেদিন তিনি ও তার সহকর্মীদের বিক্ষোভকারীদের অমানসিকভাবে লাঠিপেটা করেন। গত বছরের 4 মার্চ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল করা হয়। ঢাকা ক্লাবের সামনে উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের উপর অতর্কিত লাঠিচার্জ করে। এছাড়া গত বছরের 28 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। 2021 সালের 26 ফেব্রুয়ারি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বিচার চেয়ে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোট ও অন্যান্য বাম সংগঠনের আয়োজিত মশাল মিছিলও করেছেন পুলিশ, একথা জানানো হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, পুলিশ বাহিনীর জন্য এটা একটা মেসেজ হোক, যেন আর কোনো পুলিশ কর্মকর্তা অন্যায়ভাবে কাউকে মারধর, নির্যাতন বা লাঠিচার্জ করার সাহস না পান।
দেখেছি এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ অনেক বেপরোয়া ছিল, আমি নিজেও তার মার খেয়েছি। এডিসি হারুনের সরকার দলীয় স্বার্থে ব্যবহার করেছে দাবি করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, কাউকে পুলিশ কর্তৃক মারধর কিংবা পুলিশের নির্যাতন সমর্থন করি না। সরকার আসলে দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করছে, যেখানে তাদের স্বার্থ রক্ষা হয় সেখানে পুলিশকে ব্যবহার করছে, পুরস্কৃত করছে, যেখানে খুন হচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ সংস্কৃতি পুরো প্রশাসন ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।